agortola doli wo shikok makor akarmani bile kino jak nang jak nok hokro buksa yakare se malia asuki shikok akarmani nok doga shobaye bisingo habe kbang ma rangsak risak rangri tai mani khri khosok mani koktuma oram oram ka se phayo aba hanyo shikok belai akar khrokta manjakha ramnogoro shikok hamani pati mungo khrokta no romkha police borun thani bo kbang ma rangsak mankha rangsak simia kubun mani bo mankha Opatu Munote Kotun Biscango Cook Henka Police Tabun Jorawa Tung Ring the Tiki Akari Tonka Abnotibo Cook Hanka Police Goto Shatash Attached Rapivella Basude Chokurti Vulajon Hachen Ramnoko Road Number 1 on a letter flatted Hanka. We very checked a Baglati Gotana got it. To Amrata CCTV footage of collector Chestaguri, we footage the Dutinjo look at Indy. কিছু ছবি পাওয়া যায় এরপরে আমরা এই ছবিগুলো বিভিন্ন আমাদের পুলিশ আউটপোস্ট বা বিভিন্ন সোর্সের মাধ্যমে এটাকে স্প্রেড করি এবং আজকে এদের মধ্যে থেকে একজন সমীর মিয়া বয়স 28 বাবার নাম মমতাজ মিয়া সাউথ রামনগর ওকে ডিটেইন করা হয় এবং তাকে ইন্টারোগেশন করার পরে আমরা ওর কনফেশনাল স্টেটমেন্টের উপরে বেস করে আমরা কিছু স্টোলেন প্রপার্টি রিকভারি করি এর মধ্যে কিছু গোল্ডেন অর্নামেন্ট আছে ছটার মতো ঘড়ি আরও কিছু ইমিটেশনের মনে হচ্ছে এগুলো আমরা টেস্ট করে দেখব এগুলো আমরা রিকভারি হয় এবং যে যিনি কমপ্লেনেন্ট ছিলেন ওদের মাধ্যমে কিছু আইডেন্টিফাই করিয়েছি এবং এর মধ্যে কিছু জিনিস এমন পাওয়া গেছে যেগুলো এই কেসের যারা কমপ্লেনেন্ট ওনারা আইডেন্টিফাই করতে পারেননি তার থেকে বোঝা যায় যে সে আরও অন্য কেসে ইনভলভ আছে আমরা চেষ্টা করছি যে এই কেসে কে কে ইনভলভ আছে এবং সে অন্য কোনো ঘটনার সঙ্গে জড়িত সেটাও বের করার চেষ্টা করছি এর মধ্যে ও বাই দিস টাইম কিছু লোকের নামও বলেছে ওর সহযোগী এবং আমরা আমাদের যে ইনভেস্টিগেশন টিম ওরা চেষ্টা করছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমার দৃঢ় বিশ্বাস যে এই গ্যাংটাকে আমরা পুরোটাকে অ্যারেস্ট করতে পারবো এবং আরও কিছু মাল রিকভারি করার চেষ্টা করবো এর মধ্যে সমীর মিয়া আগরতলা রামনগরে কিন্তু আমরা দুটো নাম এমন পেয়েছি যেগুলো বাংলাদেশ থেকে এসেছে ওই স্বীকার করেছে এই ব্যাপারটা ও সত্য বলছে কিনা এটাও আমরা দেখব এবং ওর ইন্টারগ্রেশন এর মধ্যে থেকে আমরা আরও দুজন যাদেরকে পেয়েছি একজন রানা মিয়া বলে আছে সে এদেরই একজনেরই ভাই ওকে আমরা ইন্টারগ্রেশনের জন্য এনেছি এবং স্টোলেন প্রপার্টি যে রিসিভ করে যে চুরির মাল কিনে এমন একজনকেও আমরা মামন মিয়া বলে একজন লোক ওকেও আমরা অ্যারেস্ট করেছি চুরির মালের মধ্যে কী কী জিনিস স্পেসিফিক কিছু গোল্ড অর্নামেন্ট আছে গলার চেইন কানের দুল এছাড়া ঘুড়ি এগুলো আমরা হ্যাঁ কমপ্লেনেন্ট আমরা আজকে এগুলো রিকভারি হওয়ার পরে আমরা কমপ্লেনেন্টকে ডেকেছি এবং ওনারা আইডেন্টিফাই করেছেন ওনাদের জিনিসগুলো আইডেন্টিফাই করেছেন আরও কিছু রিপোর্ট আমাদের কাছে আছে আপনারা বাই ডিস্টেন্স জানেন যে কিছু আরও কিছু কেসের রেজিস্টার করেছি এবং ওই কেসগুলোর সঙ্গে তাদের লিঙ্ক আছে কিনা বা অন্য কাদের লিঙ্ক আছে এটা আমরা চেষ্টা স্যার বিগত তিন মাসে মানে ওয়েস্টপুরা ডিস্ট্রিক্টে কতটা চুরি হয়েছে এবং তার মধ্যে পুলিশ কতটা সাফল্য পেয়েছে তিন মাসের ডাটা তো আমার কাছে নেই তবে গত আগস্ট মাসে প্রায় 11টার মতো আমাদের কেস রেজিস্টার হয়েছে এবং এগুলোর মধ্যে যেমন গতকালকেও আমরা একটা আপনারা জানেন ইসপিএসের আন্ডারে কলেস্টিল আউটপোস্টের ওখানে আমরা একটা রিকভারি করেছি একটা চোরকে অ্যারেস্ট করা হয়েছে পাশাপাশি যে স্টোলেন প্রপার্টি রিসিভার একটা লোক তাকেও আমরা অ্যারেস্ট করেছি অ্যাকচুয়ালি আমরা দেখছি যে শুধু থেফট না থেফটের সঙ্গে যারা চুরির মালগুলো কেনে তাদেরকেও আমরা টার্গেট করার চেষ্টা করছি এবং আইডেন্টিফাইও করেছি কিছু লোককে আরও অ্যারেস্ট হবে ফ্ল্যাটের মধ্যে যে চুরি মধ্যে কী কী জিনিস আমরা রিকভারি করতে পারছি সন্দেহভাজন লোককে এনেছি ইন্টারোগেশন করেছি এবং যারা ওই কেসে কমপ্লেনেন্ট তাদেরকেও আইডেন্টিফাই করানোর চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি কথাই বলা মুশকিল তবে নিশ্চয়ই আমাদের কোথাও উইকনেস আছে আমরা এই উইকনেসগুলিকে দূর করার চেষ্টা করছি এবং জনসাধারণের সহযোগিতা ড্রাগ ইজ
definitely a cause of concern for all of us, because I am also part of this city and resident of this city. So it's definitely a part of the thing. And we are actually working on it, and we are trying to reduce this menace from the, or the eradicate this menace from this city. स्मार्ट सिटी सिसि कैमरा तो आजकल प्रचुर प्राइवेट हाउसे रेसिडेंशियल एरिया सिसि कैमरा आज है जख ही को इन्सिडेंटे रिपोर्ट पाई संगे संगे सिसि कैमरा फिल्डगुलो आज एनालाइज कर चेस्ट कर सिसि कैमरा छविगुल मन आईडेंटिफिकेशन আমি আপনাকে রিকোয়েস্ট করব এই আগামী এই সপ্তাহের মধ্যে আপনি যান এখন বাড়বে কালকে আমি অনেকগুলো এলাকা থেকে বেশ কিছুদিন আগে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে একজনের সাংবাদিকের বাইক চুরি হয়েছে বিগত দু মাস যাবত এই বাইকটা উদ্ধার করতে পারেনি পুলিশ সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও সে জায়গার মধ্যে কি পুলিশের কোনো আগে যে পুলিশ সুপার ছিল এসপি স্যার ছিল উনি কথা দিছিল যে উনি বাইকটাকে আসলে বাইরে বাইরে এখন করতে আনুমানিক দু মাস হবে আমি জানি আমি নিশ্চিত চেষ্টা করব আমি আমার সঙ্গে যোগাযোগ স্যার আপনাদের কি কোনো কথা থেকে ফটো এডিট করে এনে দেওয়া উচিত ব্যর্থতা বলবো না আমি বলবো যে অ্যাকচুয়ালি জনসাধারণের সংহতিতে ছাড়া তো পুলিশিং করা যায় না আমি বলবো যে আমি আমার আপনাদের মাধ্যমে আগরতলাবাসীকে এটা বিশ্বাস দিলাতে চাই যে ওনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন অ্যাকচুয়ালি পাবলিকের কোঅপারেশন বা সহযোগিতা ছাড়া আমাদের সাকসেস সম্ভব না যার নাম বললেন সমীর মিয়া ওনাকে পুলিশ ধরেছে না স্থানীয়রা ধরেছে চন্দ্রপুর এলাকা থেকে আমাদেরই একজন সোর্স প্রথম ওকে আইডেন্টিফাই করেছে এবং আমাদের পুলিশ অফিসার যাওয়ার আগে আমরাই ওনাকে বলেছি যে ডিটেন করে আমরা আছি এবং আমাদের অফিসের সঙ্গে সঙ্গে গিয়ে ওখান থেকে উঠে আসি এরপরে ওকে ইন্টারোগেশন করা হয় তার ইন্টারোগেশনে সে স্বীকার করেছে চুরি করেছে এটা অনেকদিন ধরে আমরা খুঁজছি আইডেন্টিফাই করে নিয়েছিলাম আমরা আচ্ছা কিন্তু স্যার যারা দৌড়া দিছে চুরে তারা কিন্তু স্পষ্ট কইছে যে তারা পুলিশের কোনো সহযোগিতা পাইছে না এবং তারাই ট্রেস করছে তারাই আইডেন্টিফাই করছে এবং তারাই চোখে চোখে রাইখা তারা রিকভারি কইরা ডিন কইরা তারা বাইন্ডে রাইখা এরপর আপনারা কল করেছে এরপর আপনারা গেছে এটা আমি জানি না তবে আমাদের পুলিশ ইনভেস্টিগেটিং অফিসার কন্টিনিউয়াসলি এই কেসে টাচে ছিল আমরা আইডেন্টিফাই করে কালকে রাতে ওর বাড়িতে রেড হয়েছে বাড়িতে ছিল না এবং আমরা বিভিন্ন সোর্স এঙ্গেজ করেছি যাতে কোথায় দেখা যায় স্যার আপনাদের কাজ করতে গিয়ে কি কোনো কোনো ঔষধ দিচ্ছে আজকে একটা দেখা গেল যে চোর আনতে গিয়ে আপনাদের গাড়ি নষ্ট চলে না আরেকটা আরেক থানা থেকে গাড়ি আনতে এসে তো এই কোনো আপনাদের কাজ করতে গিয়ে কি মানে সরঞ্জামে কোনো 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 সমস্যা নেই কিছু তো অবশ্যই যেগুলো আছে আমি নতুন আপনারা সবাই জানেন আমি গত সপ্তাহে জয়েন করেছি এই জেলা এসপি হিসাবে আমি এগুলো বিভিন্ন ম্যান পাওয়ারও বাড়ানোর চেষ্টা করছি প্লাস যাদের যে যে থানাতে যে যে সমস্যাগুলো আছে গাড়ির সমস্যা বাইকের সমস্যা এগুলো দূর করার চেষ্টা আমি দেখছি আগরতলা শহরের থানা সরাসরি একটা অভিযোগ করছেন যে দুইজন যুবক প্রতিনিয়ত বাংলাদেশে বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে ওর সঙ্গে চুরি করত তাদের কি কোনো শনাক্ত করা হয়েছে হ্যাঁ আমরা আরো কিছু লোককে আইডেন্টিফাই করেছি এক্স্যাক্টলি এখানে নাম বলতে চাইছি না লাইন ম্যানের নাম বলেছে যারা যারা চুরগুলারে আইনা দেয় গাফিলতি বলবো না আমরা বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেছি বিএসএফ কে অ্যালার্ট করেছি কোন কোন এরিয়াগুলো কিছু কিছু এরিয়া আমরা আইডেন্টিফাই করেছি যেগুলোতে ফেন্সিং ব্রিজ করে ওরা আসার চেষ্টা বেসিক্যালি আমাদের এই বটতলা আউটপোস্টের আন্ডারে যে জয়নগর ওই এরিয়া থেকে ওদেরকে আনা হয়েছে এবং এরা 19 তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডিতে আছে আমরা ওদেরকে এদের ইন্টারোগেশন চলছে টোটাল 16 জন আমার মনে হয় এটা কমপ্লেন আগের ছিল ডেফিনেটলি ওরা ডেপুটেশন দিয়েছিল গত
চার পাঁচ দিন ধরে আপনি যদি এলাকাতে যান দেখবেন, আমি নিজেও ওদের সঙ্গে কথা বলেছি, তারা খুব খুশি। আমি বলেছি যে ঠিক আছে, একদিন আপনারাই আর ঘর থেকে বেরোতে হবে না, আমাদের পুলিশ ট্রাভেল অনেক বেড়েছে, আমি নতুন কিছু এম্পাওয়ার করেছি, কলেজে আউটপোস্টে কিছু এক্সট্রা অফিসার দিয়েছি, আপনারা কখন নিয়ে দেখবেন, এবং আমরা কিছু টিএসআর দিয়েছি, পার্টিকুলারলি কলেজ টিলা আউটপোস্টকে আমরা অনেক বেশি স্ট্রেংথ। স্যার, রাজ্যবাসী কবে নাগাদ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে এবং কোনো আশ্বাস দিতে পারবেন? যেহেতু পশ্চিম জেলার এসপি হিসেবে দায়িত্ব নিয়েছেন, কি আশ্বস্ত দেবেন সাধারণ? আমি আপনাদের মাধ্যমে এই জেলার প্রত্যেক নাগরিককে বলবো যে আমাকে আমার ডিপার্টমেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চেষ্টা করবো যেন প্রত্যেক মানুষ নিশ্চিন্তে ঘরে থাকতে পারে, সবাই যেন প্রত্যেকের মাল এবং সম্পত্তি রক্ষা করতে পারে, আমি চেষ্টা করছি। আমি নিজেও প্রতিনিয়ত প্যাট্রোলিং করছি, আমার অফিসাররা রেগুলার করছে, এবং আপনাদের সহযোগিতা এবং এই জেলার প্রত্যেকটা নাগরিকের সহযোগিতা আমি কামনা করি। এবং যখন যে কোনো ইনফরমেশান আছে, আমাদের কন্ট্রোল রুম আছে আমার ব্যক্তিগত নম্বরে, যে কেউ নিজের পরিচয় গোপন রেখে আমাকে খবর দিতে পারে। স্যার, হঠাৎ রাজ্যে মানে চুরির বিধানটা বেড়ে গেছে, এর পিছনে রিজনটা কি? কোনো আপনারা ইনভেস্টিগেশন করে পেয়েছে? স্মার্ট সিটিতে এক্স্যাক্টলি আমি কারণটা বলতে পারবো না, তবে এটা এভিডেন্ট যে হ্যাঁ, ঘটনাগুলো বেড়েছে, এবং এই ঘটনাগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় কারণটা বের করার চেষ্টা করছি। তবে আমরা যতটুকু দেখছি, যত জরুরি আপনারা ডিউটি করছেন, তার মধ্যে বেশিরভাগই কিন্তু টার্গেটেড। ইয়েস, এটা একটা বড় সমস্যা, এটা আমিও ফিল করি, এটা একটা বিশাল সমস্যা, এবং এটাতেও আমি জনসাধারণের সহযোগিতা চাইছি, এবং আমার এই জেলার প্রত্যেকটা থানা আউটপোস্ট আমার প্রত্যেকে আমরা এবার এই বিষয়ের উপরে আমরা স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি, নেব কথা দিচ্ছি। সত্যি বিষয়টা হচ্ছে অন্য কিছু না, আপনারা চুরি হোক বা ডাকাতি হোক, চিন্তাই হোক, ফেন্সি ডিল, কোরেক্স, ইয়াবা ট্যাবলেট আপনারা ঢালাও হারে ধরেন প্রত্যেক দিন, শুধু এখানেই নয় বাইরেও ধরা হয়, ভালো কথা। এটা বাহবা করার জন্য সাংবাদিকদেরকেও ডাকা হয়, ফলাও হারে পত্রিকাতে উঠে, ভালো কথা। রাজনৈতিক সন্ত্রাস অসম্ভব বেড়ে গেছে, কোথাও না কোথাও প্রত্যেক দিন বিরোধীরা আক্রান্ত। আপনাদের কাছে যখন যায় আপনারা কিন্তু নীরব ভূমিকা, সেখানে পুলিশের ভূমিকা কিন্তু একেবারেই নীরব, সেটা অভিযোগ, অন্য কিছু না, অভিযোগ। প্রত্যেক দিন বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উপর আক্রমণ হচ্ছে, আপনারা এইগুলো তো দেখাচ্ছেন ফলাহারে, ভালো কথা। বিরোধীদের উপর যখন আক্রমণ হয়, যারা আক্রমণ করছে, কতজনকে অ্যারেস্ট করেছেন তার ডাটাটা যদি একবার দেন, এটাও তো ফলাহারই দেখানো যায়, তাই না? আমরা যদি এরকম যেগুলো অভিযোগ আসে, কেস রেজিস্টার হচ্ছে এবং আমরা অ্যাকশান করছি, যেগুলো নোটিসেবল অ্যাকশান, সঙ্গে সঙ্গে নোটিশ দেওয়া হচ্ছে, এখানে কোনো রাজনৈতিক বা অন্য কোনো বিষয় দেখা হচ্ছে না। আমরা দেখবেন রিসেন্টলি যতগুলো কমপ্লেন আসছে আমরা কেস রেজিস্টার না, আজ অবধি কিন্তু পুলিশ তরফ থেকে আজ অবধি একজনকেও অ্যারেস্ট করা হয়নি যারা বিরোধীর উপর আক্রমণ করেছে। প্রত্যেক দিন ডেপুটেশন, এফআইআর অনেক করেছে, কিন্তু দেওয়া হচ্ছে, কারণ আজকাল অ্যারেস্টের একটা ইস্যু হলো যে 7-7 বছরের কম যদি সাজা হয় এগুলোকে আমরা অ্যারেস্ট করতে পারি না, আমরা নোটিশ সার্ভ করি, এবং এভিডেন্স যদি থাকে এটা আমরা চার্জশিটও দিচ্ছি, এটা দেওয়া না। ওই বিষয়টা যেটা আপনারা দেখান, এগুলো তো ফলাহারে দেখানো হয়, ভালো কথা, কিন্তু রাজনৈতিক সন্ত্রাস তো বন্ধ হচ্ছে না, এবং লিখিত এফআইআর করার পরও আপনারা অভিযোগকারীদেরকে, ওরা কিন্তু রাস্তায় ঘুরে প্রত্যেক দিন নাকের ডগায় পুলিশের থানার সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনারা কাউকে আজ অবধি অ্যারেস্ট করতে পারেননি। একজনকে অ্যারেস্ট করে যদি দেখান, তাহলেও সেটা ফলাও হচ্ছে, কেন হচ্ছে না, অ্যারেস্ট হয়েছে কোথায় হচ্ছে বলুন না, যে আমরা তাহলে ধরে দেখাতে পারতাম। কালকে জিরানিয়াতে একটা বুলডোজার সিজ হয়েছে, যেটা জিরানিয়ার পিসি মানে হয়েছে না। অ্যাকচুয়ালি যে সেকশনগুলো হার্ট অ্যান্ড অ্যাসল বা যেগুলো আমি আগেই বলেছি, 7 বছরের নিচে যে সাজা, ওখানে আমরা অ্যারেস্ট না করে নোটিশ সার্ভ করা হয়, এবং এভিডেন্সের উপরে বেস করে আমি চার্জশিটও দিচ্ছি, ট্রায়াল হচ্ছে। কেশব সরকারের বাড়িতে যে আক্রমণ হয়েছিল, এই ঘটনার সঙ্গে কি আজ অবধি কাউকে অ্যারেস্ট হয়েছে? একজন অ্যারেস্ট হয়েছে, দুজন অ্যারেস্ট হয়েছে, এবং যে বুলডোজারটা এফআইআরের নাম ছিল, ওই বুলডোজারটা কালকে সিজ হয়েছে, আমরা ডাকাতির ঘটনাটা আমরা বাস্ট আউট করতে পারিনি, আমরা চেষ্টা করছি যাতে ওটাও। আমরা এখনো কিছু নাই এরকম আমি নতুন কিছু করছি না, বাস আমার যে ডিস্ট্রিক্টের অফিসাররা খুব ভালো, এখানে যাই রিসোর্স যেটা আছে এটাকে আমি চেষ্টা করছি যেন সবাই, আমরা মানুষের কাছে দায়বদ্ধতাটা যেন আমাদের বাড়ে,
আমরা প্রত্যেক অফিসারকে আমি মোটিভেট করার চেষ্টা করছি, নিজেও তাদের সঙ্গে থাকছি, প্রতিনিয়ত কথা বলছি, যেন মানুষের মধ্যে যে ভয়ের পরিবেশটা যেটাই আছে সেটা যেন দূর করতে পারি। আমার বিশ্বাস পেট্রোলিংটা বেসিক্যালি কোন কোন জায়গাতে হচ্ছে, কোন সময়ে হচ্ছে, কতটা সময় ধরে হচ্ছে? এমনিতে তো সারাদিনই আমাদের ইআরএসএস এর মোবাইল থাকে বা বিভিন্ন প্রোগ্রামে আমাদের থাকে, কিন্তু সন্ধ্যার পর থেকে বিশেষ করে রাত্র 10টার পর থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত প্রতিনিয়ত পেট্রোল হচ্ছে। আমাদের অফিসাররা থাকছে, ওসি, এসডিপিও, আমি নিজে রেডিশনাল এসপিও কালকে নিয়ে কলেজে গিয়েছিলাম, আমি আমরা কন্টিনিউয়াসলি মোবাইলে হোয়াটসঅ্যাপে আমাদের লোকেশান শেয়ার করছি। আপনারা দেখবেন আমার পশ্চিম জেলার প্রত্যেকটা থানার অফিসার রাত্রে পেট্রোল করছে। এখন অব্দি বিট পেট্রোলের কী অবস্থা আছে? বিট পেট্রোলটাকে আমরা আরও স্ট্রেংথেন করার চেষ্টা করছি এবং এটা হয়েছে, অফিসাররা প্রত্যেক এরিয়াতে এখানে।